শহীদ নূর হোসেন চত্বরে জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধা নিবেদন। শহীদ নূর হোসেন দিবসে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসরুর নেতৃত্বে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন উত্তর শ্রমিক লীগের নেতা ইকবাল হোসেন পলাশ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানা ওয়ার্ড ইউনিট বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দগণ। সরকার যদি ফ্যাসিস্ট হয়, জিয়াউর রহমান, তারেক জিয়া, তারা হিটলার, মুসলিম, চেঙ্গিস, তারা হলো নরহত্যাকারী বাংলাদেশের রাজনীতিতে। এবং বাংলাদেশের রাজনীতিতে নূর হোসেন, তিনি ছিলেন যুবলীগের একজন কর্মী এবং নেতা, এবং তিনি আত্মহত্যা দিয়েছিলেন। এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা জননী, জননেত্রী শেখ হাসিনা সেদিনকে সেই মিছিলে তিনি এসেছিলেন। গাড়িতে নিয়ে নূর হোসেনকে বলেছিলেন, তুমি যে সরেচা নিপাত যা গণতন্ত্র মুক্তি পাক, এই যে দৃশ্য তোমাকে তো দিদিয়া ভাই অন্যরা মেরে ফেলবে। এবং ঘটনাটা তাই ঘটেছে। নূর হোসেন জীবন দিয়েছে, জীবন দেওয়ার পর আজকে বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন সবই আছে, উন্নয়ন, এগুলো আমি মনে করি নূর হোসেনের রক্ত। আমরা যারা আওয়ামী পরিবারের লোক, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমরা যারা অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষের লোক, আমরা যারা আপনার সংগ্রামীভাবে আমরা গণতন্ত্রকে কথা বলি, আমরা মনে করি নূর হোসেনের রক্তের বৃথা যেতে আমরা দিব না। এবং নূর হোসেন যে আত্মহত্যা দিয়েছে, আপনি লক্ষ্য করবেন যে অন্য কোনো বিএনপি পার্টি সংগঠন এখানে এসেছে, আওয়ামী লীগের সমস্ত ভ্রাতৃবতী সংগঠন, সহযোগী সংগঠন, মূল দল, আমাদের কাদের ভাই, নাসিম ভাই এবং আপনার অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এসে ফুল দিয়ে চলে গিয়েছে। তা আমরা মনে করি নূর হোসেনের রক্তের প্রতিফলন আওয়ামী লীগ সহ বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং আজকে যে উন্নয়ন, যে উন্নয়নের ঢেউ সারা বাংলাদেশে গিয়েছে, মানে আপনার সারা বাংলাদেশে বয়ে যাচ্ছে, এটা আমাদের নূর হোসেনের ত্যাগের মধ্যে দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের মধ্যে দিয়েই আজকে এই জিনিসটি প্রতিষ্ঠিত হয়েছে, উন্নয়নে প্রতিষ্ঠিত হয়েছে।